ইল্লি গাউন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীলদি গাউন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীলদি গাউন্তে তো এখন বাজে 6টা, 6টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেক সকালে উঠেছি, অনেক সকালে উঠে অনেক এক্সট্রা কাজ হয়ে গেছে, আর আমার ঘরে এখন আসলাম। তো এখন ছেলের টিফিন বানানো, মানে সকালে উঠেই আমার যেটা প্রধান কাজ থাকে ছেলের টিফিন বানানো। তো আজকে ওকে পাস্তা করে দেবো, যে রেডিমেড পাস্তাগুলো থাকে এটা ডিম দিয়ে পাস্তা করে দেবো টিফিনে। আর খেয়ে যাবে হচ্ছে একটা জিনিস আনা হয় টেনশন। ও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে নাকি। এই পেঁয়াজগুলো কি বিক্রি করো? পেঁয়াজগুলো বিক্রি করো, এই দেখ, এই দাও না। এই পেঁয়াজগুলো কি বিক্রি করবে? পেঁয়াজগুলো বিক্রি করবে? দাদা কে তোর লাগবে? এই দেখ, এই যে, এই যে এই শাড়িটা, এইটার উপরে কাজ করিয়েছি। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করতে আসছি। প্রতিদিন যা হয়, স্নান করে ছাদে এসে গেছি, জামা কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, আর কালকে মাসি ছাদ ধুয়ে যাওয়ার পর আবার দেখো সেই অবস্থা। যথারীতি আবার পাতা পড়া শুরু হয়ে গেছে এখানে। আসলে এই জামরুল গাছের পাতা পড়ে গেছে, যা পড়ার, এটা নতুন পাতা জ্বালিয়ে গেছে, কিন্তু এই পেয়ারা গাছের পাতা এখনও পড়বে। পেয়ারা গাছের এখনও অনেক পাতা পড়বে। আর এই গাছটার মধ্যে দেখো এইগুলো ছোটো ছোটো, এগুলো এগুলো কি চাল কুমড়ো গাছ, কি কি গাছ কে জানে। এর এইগুলোর মধ্যে না আসলে অনেক রকম ওই সবজি টবজি, তারপরে অনেক মিশ্রণ টিশ্রণ এগুলো বাপি দেয়, তো তাই জন্য অনেক রকম গাছ উঠেছে। এই যে এখানে নেক্সট ইয়ারের শীতে এই ফুল গাছটা বেশ বড় হয়ে যাবে, তখন এটা ফুল ধরবে। আর ছাদে দেখে আসি আজকে ফুল ফুটেছে কিনা। যদিও আমি ফুল নিয়ে এসেছি, তবু দেখি ফুল ফুটেছে কি না। এই সাদা ফুলগুলো ফুটেছে, বাট এগুলো আমি রেখে দেবো কালকের জন্য, কালকে বৃহস্পতিবার না। এই সাদা ফুলগুলো আমি কালকেই দেবো ঠাকুরকে। এই গোলাপগুলো হয়ে গেছে, আজকে নেই কণ্ঠ নেই, ওই একটা দেখা যাচ্ছে, এই যে একটা দেখা যাচ্ছে, বাস আর নেই নীলকণ্ঠ। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। এই যে টমেটো গাছে আর একটা টমেটো, এই যে পেকেছে নিয়ে যাই, নয়তো পাখিরা খুঁটে খুঁটে খেয়ে নেয়। ওই যে আর একটা টমেটো, কি সুন্দর লাল হয়ে নিয়েছি। এই গাছ থেকে এরকম ফল পাড়তে কি দারুণ লাগে না? ছোট্ট একটা করলা হয়েছে,
এই গাছগুলো এরকম ওই দিকে চলে গেছে কেন? এই তারটা এইদিকে চলে এসছে, এইখানটা তারটা পড়ে গেছে, ঠিক করতে হবে। তো ফুল তুলতে গিয়ে ভুলে গেছিলাম পুজো দিতে হবে, এই জন্য পুজো দিতে অনেকটা লেট হয়ে গেল। এখন এই যে রান্নাঘরে এসে গেছি, আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, কালকের অনেকটা লেফট ওভার রান্না আছে, তো সেই কারণে আমি আজকে একটু কিচেনটা ভালো করে ডিপ ক্লিন করছি। এতদিন পুরো তেল মশলা রান্না হয়েছে, তো সেগুলো অনেক নোংরা হয়ে গেছে, এই টাইলস টাইলসগুলো, তো সেগুলো একটু ক্লিন করছি, তারপরে বানাবো আজকে হচ্ছে রিশুর বিরিয়ানি। মানে অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চেয়েছে, তো আমি আজকে মানে একটু ফাঁকিবাজি বিরিয়ানি করবো আর কি। তো চলো কীরকমভাবে ফাঁকিবাজি বিরিয়ানি আমি বানাবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ছাদে যাব, ছাদে গাছে একটু জল দিতে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওখান থেকে সোজা পাইপ টেনে এনে যে এইভাবে গাছে জল দেওয়া হচ্ছে, এই পুরো ড্রামটা ভরবে, এত বড় ড্রামটা পুরো ভরবে। তোমাদের সাথে এর আগে গাছে জল দেওয়ার ভিডিও কখনো শেয়ার করিনি। তো এইভাবে আমাদের এই যে বড় লম্বা পাইপ গেছে, এখান থেকে নিয়ে এই যে এখানে কল লাগানো হয়, এখানে জল দেওয়া হয়। লেবুগুলো অনেক ছোট ছোট, এই জামরুল গাছের ছোট পাতা এসছে। উপরে ছাদগুলোতে এবার এখানে একটু জল নিয়ে জল দেওয়া হবে। সকালেই বলছিলাম না, টমেটো গাছটার ওখানে একটা তার জড়িয়ে গেছে, তো পুরো গাছটাকে না কীরকম মানে একটু পিছন দিকে হেলিয়ে দিয়েছে, তো সেটাই আমি এখন মিস্টার মল্লিককে বললাম ঠিক করে দিতে, ও ওটাই ঠিক করছে। আর আমি এই দিকের গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর গাছে জল দিতে ভালোই লাগছিলো, সুন্দর হাওয়া দিচ্ছিলো, একটু রোদ ছিল না, গরম ছিল না, খুব ফুরফুরে একটা হাওয়া দিচ্ছিলো বসন্তকালের হাওয়া, আর তার সাথে এরকম গাছে জল দিতে বেশ দারুণ মজা লাগছিল। দেখো গাছে যে বরবটি ঝুলে আছে আমি খেয়ালই করিনি, এই যে বরবটি, এই পাশে বরবটি, আচ্ছা এটা হচ্ছে মৌরি গাছ, এই যে ছোট ছোট মৌরি ধরেছে, আর এর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ও তো তোমাদের একটু আগে যে ফাঁকিবাজি বিরিয়ানির কথাটা বলছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এটা প্রেশার কুকারেই বানাবো, ঝটপট হয়ে যাবে। তো আমি মাংসে যা যা ফোড়ন দেয়, তেজপাতা আর শুকনো লঙ্কা দেই না ওর রান্নায় ফোড়ন, আমি তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, সাথে আলু দিয়ে দিয়েছি। আর মাংসটাকে না আমি মাখিয়ে নিয়েছি আগে টক দই দিয়ে, রসুন আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ দেই,
তো ছেলে মোটামুটি ঝাল খেয়ে নেয়, তো সেই কারণে আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা মাংসে ইউজ করি, কারণ মাংসের গন্ধটা খুব ভালো আসে। আর তার সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে এই যে প্রেশারে সব একবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। একটু ভালো করে কষাতে হবে, আর কালারের জন্য তো ওই রেড চিলি পাউডার ওটা দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি, তো যার কারণে মশলাটা বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছিল। আর কি করেছি, চাল তো সকালেই ভিজিয়ে রাখি, তো ভিজিয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা অনেকটাই নরম হয়ে গেছে। আমরা যেহেতু বাসমতি রাইস খাই তো চালটা অনেকটা নরম হয়ে গেছে, সেই চালটা আমি মাংসের মধ্যে দিয়ে একবারে মোটামুটি 3-4 সিটি দিয়েছিলাম। ব্যাস, তাহলেই আমার রেডি একদম চিকেন বিরিয়ানি গরম গরম। তো আমারও শর্টে হয়ে গেল রান্নাটা, আর ছেলেও খেয়ে বেশ দারুণ মনে করলো, মানে ওর দারুণ লাগলো খাওয়াটা। তো এই হচ্ছে আমার আজকে ফাঁকিবাজি বিরিয়ানি। এইরকমভাবে ফাঁকি মারা চিকেন বিরিয়ানি চটজলদি বাচ্চাদের তৈরি করে দেয়, বেশ ভালো খাবে। যেহেতু আমার টিফিন নিয়ে বসেছি, এখানে আছে পরোটা আর আলুর দম, পরোটা দিলে কিন্তু খেতে খুব ক্রিস্পি হচ্ছে। তো এখন 2 বেজে গেছে, আমি লাঞ্চ করতে এসে গেছি। এখন এখানে দেখো ভেটকি মাছের মাথাটা ভেজে রেখেছি, এটা কাটা চুচুই করার ইচ্ছা আছে। এখানে ভেটকি মাছের ঝোল, এখানে এটা মিষ্টার মল্লিক আর আমার হয়ে যাবে। এখানে সেই ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত ওটা, আর এখানে মাছের ঝোল কিছুটা তুলে রেখেছি। কিন্তু আমি এসব কিছুই খাবো না, আমি অমলেট নিয়ে নিয়েছি, ভাত দিয়ে অমলেট দিয়ে আমার দারুণ লাগে খেতে। হ্যাঁ, তো এখন বাজে 2:30, আমার এই লাঞ্চ কমপ্লিট হলো। তো লাঞ্চ কমপ্লিট হওয়ার পর সামহাও আমার মনটা একটু আইসক্রিম আইসক্রিম করছিলো, মানে লাঞ্চ হওয়ার আগেই আমার একটু আইসক্রিম আইসক্রিম করছিলো মনটা। তো আমি জোম্যাটো থেকে এই যে একটা আইসক্রিম আনিয়ে নিয়েছি, এটা পুরো কোকোনাট ফ্লেভারের, ওই ছোটো ছোটো কোকোনাটের ওখানে মানে কুচি দেওয়া থাকে আইসক্রিমটার মধ্যে, যেটা মুখে পড়লে দারুণ লাগে খেতে। তো আমার এইটা রিসেন্ট খুব ফেভারিট একটা আইসক্রিমের মধ্যে এটা। আর এছাড়াও ভ্যানিলা ভালো লাগে আমার, চকলেট তো অবশ্যই ভালো লাগে। তো এই ধীরে ধীরে গরম আসছে, এখন ব্যাস এই আইসক্রিমে ক্রেভিং হবে আর কি। আর বেশ গরম পড়ে গেছে, ছাদে আমি জামা কাপড় আনতে গেছি, এখনই এত রোদ, মানে ফেব্রুয়ারি মাস শেষ, মার্চই পড়ছে, মানে এত রোদ, আমি এপ্রিল মেতে ভাবো এবারে ভালো গরম পড়বে। তো চলো আমি বসে বসে এই আইসক্রিমটা এনজয় করি এখন। তো মাঝখানে অনেকক্ষণ বিজি ছিলাম, সেখানে ভিডিও করতে পারিনি সেই দুপুরের পর থেকে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:45 বাজে, ঋষি ওখানে পড়ছে, ওর পাশে বসে আছি, এখানে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা জায়গায় যাব, কালকে একটা ইনভিটেশন আছে আমার বোনের, যে বাচ্চা 2 টুইনস হয়েছে তাদের কালকে রাইস সেরিমনি, তো সেই অনুষ্ঠানে যাব। তো কালকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।